ইতু পূজার ব্রতকথা পাঁচালী। অবন্তী নগরে এক দরিদ্র দম্পতি, ভিক্ষা মাগে কাটে দিন কষ্ট পায় অতি। গৃহতে বিদুষী নারী দুই কন্যা তার, ভিক্ষা ভিন্ন অন্য কিছু উপায় নাহি আর। একদাসে নিজ দেখে প্রতিবেশী ঘরে, আনন্দিতে সবে মিলি পিষ্টগাদি করে। মনেতে বাসনা তার হইল খাইতে, সে স্বাদ নাহি কো মনে দুঃখ কষ্টেতে। বলে আজ পিঠা করো পত্নীরে ডাকিয়া, করিব জোগাড় আমি ভিক্ষা মাগিয়া। সংগ্রহ করে দিজ পৃষ্ঠকে যা লাগে, তৈলগুড় যাহা কিছু আনে ভাগে ভাগে। ব্রাহ্মণী নিকট আসি কহে দিজ বর, পিঠা প্রস্তুত করো অতীব সত্তর। আনিয়াছি দ্রব্য সব যাহা লাগে তাই, প্রতি ইচ্ছা পূর্ণতরে প্রতিব্রতা যায়। পিষ্টক করিতে সতী গেল রান্নাশালে, আসিব সত্তর ফিরি ব্রাহ্মণেতে বলে। দুই দণ্ড কাল পরে আসিব ফিরিয়া, চিন্তা নাই রাখো তুমি পিষ্টক গড়িয়া। এত বলি দিজ বর করিল গমন, গৃহপিছে করে সে যে আত্মগোপন। ছ্যাঁকে ছ্যাঁকে পিঠে ভাজা শব্দ যত শোনে, আঁচড়েতে গিট দিয়া দিজ বরগণে। অবশেষে পিঠা ভাজা কন্যা দুই চায়, দুটি পিঠা দাও বলি কহিল মাতায়। নদীর অভিলাষে ব্রাহ্মণী তখন, ভয় ভয় দুটি পিঠা করিল অর্পণ। জানি সতীপতি তার পাষণ্ড দুর্জন, দয়া মায়া বিবেচনা দেছে বিসর্জন। তথাপি মায়ের প্রাণ থাকিতে না পারে, মাত্র দুই পিঠা দিল কন্যা দুই তরে। পিঠা খেয়ে দুই কন্যা করিল শয়ন, হেনকালে দ্বিজ গৃহে উপনীত হন। পিঠা দাও বলি দ্বিজ বসিল আসনে, সবাই ব্রাহ্মণী পিঠা দিল ব্রাহ্মণে। মনে তার কিবা আছে না জানি কি ঘটে, ভাগ্যলিপি যাহা আছে ঘটিবে ললাটে। দ্বিজ হেতা পিঠাগুলি করিয়া গণন, কহে পিঠা দুটি কম কিসের কারণ। সতী কবু নাহি জানি মিথ্যা কপটতা, পতিরে প্রকাশে সতী সত্য বড়তা। ক্রুদ্ধ হয়ে স্তব্ধ রয় পাষণ্ড ব্রাহ্মণ, প্রতিশোধ লাগে সেই ভাবে মনে মন। এক দুই করি দিন গত হয়ে গেল, দ্বিজ তার বনিতায় আসিয়া বলিল। এত কষ্টে দিন আর কাটিবে কেমনে, কন্যা দুই আসি রেখে মাসির ভবনে। অন্যের অভাব নাহি কোনো দিনও সে তা, কবু না দুর্দিন তাদের সচ্ছল সর্বতা। স্বামীরে দেবতা বলি মানে প্রতিব্রতা, প্রতিবাক্য শুনি তার মুখে নাহি কথা। হেন বাক্য হয় যেন শিরে বজ্রাঘাত, দুই চক্ষে ঝড়ো ঝড়ো ঝড়ে অশ্রুপা। কথা নাহি মুখে কত নীরবে কাঁদিল, পাষণ্ড দ্বিজ তাহে উত্তর না দিল। কন্যা দুই লয়ে বিপ্র দয়া মায়া ভুলে, পথ চলে অবিরাম এই আসি বলে। কন্যা বলে কত দূর মাসিমারে বাড়ি, আর কত বত বাবা চলিতে না পারি। দ্বিজ তবে কয়ে কন্যা দয়ে প্রভু দিয়া, দুজনে বিশ্রাম লও বাতাসে বসিয়া। পিতৃকোলে মাথা রাখি কন্যা দুই জন, ক্লান্তিতে হয় তারা ঘুমিয়ে অচেতন। তুষ্টমতি পিতা তবে ভাবে মনে মনে, থাক পড়ে দুইজনে গহন কাননে। কোল হতে মাথা দুটি ভূমিতে রাখিয়া, ত্যাজি দুই কন্যা দ্বিজ গেল পালাইয়া। নিদ্রা ভাঙ্গি দেখে তারা গভীর রজনী, চারিদিকে ডাকে যত হিংস্র প্রাণী। জড়সড় হয়ে দুই বোন কাঁদে, কি করিবে তারা এবে পড়িল প্রমাদে। চেষ্টা ভগ্নি কহে কেঁদে কিবা লাভ বোন, কেবা জানে পিঠে খেয়ে হারাবো জীবন। বটবৃক্ষ পাশে দহে করিয়া গমন, কহি হয়ে বটবৃক্ষ যদি তুমি নারায়ণ। স্থান দাও দুই বনে কহরে তোমার, এ কালো রাত্রি দেব করহ উদ্ধার। শুনি বটবৃক্ষ তবে দুই ভাগ হল, দুই বনে কালো রাত্রি সেথায় কাটালো। ফলমূল খায় তারা গহন কাননে, কোনরূপে কাটে কাল সেতা দুই বনে। একদিন প্রাতে তারা ভ্রমিতে ভ্রমিতে, কত পথ পার হয়ে দেখে আচম্বিতে। বিশাল রাজার বাড়ি পথের উপর, সমুখে সবিচে সেতা অপূর্ব সরোবর। রাজার পুত্র এক ধনু লয়ে হাতে, মহাসক্ষে পক্ষী মারি ভ্রমিতে ভ্রমিতে। রাজদ্বারে দুই ভগ্নী হয় উপস্থিত, কপালেতে যদি হয় যে কোনো বিহিত। রাজরানী দেখে তবে কন্যাদয় বলে, কোথায় নিবাস এবে কোথা হতে এলে। মাতৃ সম্ম দিয়া তারা মহিষীরে বলে, আদি অন্ত বৃত্তান্ত যা ঘটেছে কপালে। সকল শুনিয়া রানীর মনে জাগে দয়া, অন্তঃপুরে উভয়ের গেল সঙ্গে নিয়া। রাজবাড়ির মধ্যে এক বিধবা ব্রাহ্মণী, দুহে সমর্পিলা তারা রাজারও গৃহিণী। কন্যাদয় পেয়ে তবে ব্রাহ্মণী তখন, দুহে কোল দিল অতি আনন্দিত মন। যতনে ব্রাহ্মণী সদা রাখে দুই বনে, অতি সুখে রয় তারা দুঃখ নাহি জানে। এইরূপে কাটে কাল রাজারও ভবন, অতঃপর এল
এলো তবে সেই শুভক্ষণ, কার্তিকের পূর্ণমাস হয় অবশেষ, বিষ্ণুপদী সংক্রান্তির তিথিটি বিশেষ, ঢোল শঙ্খ ঘণ্টা বাজে অনুক্ষণ, রাজবাড়ির ঋতু পূজা নানা আয়োজন, মাটিতে দুইটি ঘট করিয়া স্থাপন, ধূপ দীপ পুষ্পমাল্য কত অগণন, হেমন্তী গাঁদার মালা যত রাশি রাশি, লয়ে আসে নারী সব রাজপুরবাসী, ঠাকুর ঘরে আসা যাওয়া করে দুই বোন, দেখিবার সাত ঋতু পূজা সে কেমন, পূজা লাগি কিছু দ্রব্য সংগ্রহ করিয়া, দুই বোনে পূজে তবে ঋতু ঠাকুর ঘরে গিয়া, ভক্তাদি ঋতু দেবী ভক্তেরও কারণ, পুরে নাশ ভক্তগণে জাহালয়ে মন, এখানেও দেখো তাই অন্যতা না হয়, তুষ্ট হয়ে ছদ্মবেশে হলেন উদয়, নহে দেবী বলিলেন মোরে বর চাও, পিতা ধনী হোক তারা বলে বর দাও, অন্তর্ধান হলো দেবী তাই হবে বলে, প্রণাম করিল তারা আঁচল দিয়া গলে, দেখিতে দেখিতে পুনরায় আসে রবিবার, পুনরায় করে তারা ব্রতেরও আচার, বর মাগ বলি দেবী বলেন দুহারে, বলে তারা বিদ্যাবুদ্ধি দাও গো পিতারে, দুবার করে তারা পূজারও আয়োজন, পুনরায় দেবী আসে সেতা দেন দর্শন, দোহে বলে মাতা তুমি দিবে যদি বর, পুত্র এক লাভ করুক পিতা সত্তর, তথাস্তু বলিয়া দেবী হন অন্তর্ধান, পুনরায় রবিবার আসি হন অধিষ্ঠান, দুজনায় কহে মাতা যদি বর দাও, বলি যা শুনহ মাতা সেই বর দাও, ধুই ভগ্নী কহে মা গো মোড়া অনাথিনী, পতিলাভ করি যেন হই সোহাগিনী, তথাস্তু বলিয়া মাতা বর প্রদানিল, অন্তর্ধান করি তবে নিজালয়ে গেল, কিছুদিন রাজবাড়ি থাকে দুই বোনে, অতঃপর যায় পিতা মাতারও সন্ধানে, ভিখারি পিতা রাজ সংসার উছলে, ধনে পুত্রে লক্ষ্মী লাভে লোকে ধনী বলে, কিন্তু তবু সুখী নয় তাদেরও জননী, কন্যাদয় তরে কাঁদে দিবস রজনী, কহে মাতা ফিরে এসো এই শুভ দিনে, চাঁদ মুখ না হিরিয়া না বাঁচিয়ে প্রাণে, হেনমতে দ্বিজপত্নী করায় বিলাপ, দ্বিজবরে নাহি তাই কোনো অনুতাপ, মাতৃপ্রাণ নাহি মানে ধৈর্য হারা হলো, হেনকালে দুই কন্যা গৃহে প্রবেশিল, পিতা মাতা উভয়ের স্বপ্ন মনে হয়, বিস্মিত হইয়া মাতা কন্যা প্রতি কয়, এতদিন মোরে ভুলি আছিলে কোথায়, মনে কি পড়েনি বাছা এ দুঃখিনী মায়, কন্যাদয়ে পেয়ে মাতা করে আলিঙ্গন, আত্মহারা হয়ে করে বদনে চুম্বন, দুই কন্যা কহে তবে সকলে বৃত্তান্ত, ইতু মাতা বরে ঘুচে সব দুঃখ অন্ত, কার্তিক সংক্রান্তি হতে প্রতি রবিবার, যে করে ইতুর পূজা দুঃখ ঘুচে তার, তুমিও শুনহ মাতা বলি যে তোমারে, করহ ইতুর পূজা প্রতিবৎসরে, শুনো বলি ওগো মাতা প্রথম পূজাতে, ব্রতের নিয়ম হয় সর্বতা পালিতে, উপবাসে যাবে দিন কিছু না খাইবে, পূজা শেষে ব্রত কথা ভক্তিতে শুনিবে, সব শেষ হলে তবে করিবে আহার, দুঃখ দূরে যাবে কর ইতু ব্রত সার, শুনিয়া ব্রাহ্মণী ইতুর ব্রত যে পারিল, ক্ষুধার জ্বালায় নাহি লোভ সামালিল, এক মনে পূজা তবে নাহি হয় শেষ, ব্রাহ্মণী করিল আহার ক্ষুধা পরবেশ, স্মরণ করায় কন্যা অন্য রবিবারে, উপবাসী থাকো মাতা খেয়েও পূজা করে, ভুলিয়া ব্রাহ্মণী তবু আহার করিল, ইতু পূজা তরে ফল নাহি কমিলিল, নিষ্ঠা পরে অতঃপর হইয়া সংযত, করিল ইতুর পূজা সে কঠোর ব্রত, প্রতিবর্ষে মাঘ শেষে ইতু পূজা করে, বিষম দারিদ্র জ্বালা সবই যায় দূরে, দুই কন্যা যথাকালীন শশিকলা পায়, যৌবন কালেতে আসিয়ে উপনীত হয়, দেবী বরে আসে পাত্র অতীব সুন্দর, রাজপুত্র সমরূপে গুণে মনোহর, পিতা করিল দান এক শুভক্ষণে, জ্যেষ্ঠার বিবাহ হয় গোধূলি লগনে, কনিষ্ঠারে মধ্যবিত্তে সম্প্রদান করে, শুভদিন দেখি দোহে যায় শ্বশুর ঘরে, নানা ধন পেয়ে জ্যেষ্ঠা রয় গর্ভবরে, কনিষ্ঠা মহানন্দে ইতু পূজা করে, ইতুর কৃপায় তার সোনার সংসার, জ্যেষ্ঠা কন্যা অহংকারী হয় ছাড়খার, সর্বজনে কয় তারি অলক্ষ্মী বলিয়া, পতি দূর করি দেয় লাঞ্ছনা করিয়া, এধারে ব্রাহ্মণীর মন ইতুর চরণে, দ্বিজ করে উপহাস প্রতি ক্ষণে ক্ষণে, যথাকালে করে তারা পুত্রের সম্বন্ধ, অতঃপর যাহা কটে দৈবের নির্বন্ধ, মহা ধুমধামে দ্বিজ যায় বিবাদিতে, জাতি নাই পুত্র হাতে পাইল দেখিতে, পথ মাঝে রাখি সবে দ্বিজ আসে ঘরে, ব্রাহ্মণীরে দেয় হাক অতীব চিৎকারে, বিবাহে পাঠায়
ইচ্ছায় পুত্রে ব্রাহ্মণী তখন ইতু ধ্যানে রত হয় পাতিয়া আসন নানা দ্রব্য আয়োজনে ভক্তি সহকারে করে সতী ইতু পূজা দেবী মন্দিরে দাঁড়িতে ব্রাহ্মণ হাঁকে অতীব চিৎকার ভয়তে ব্রাহ্মণী দেয় খুলিয়া দুয়ার হেরিয়া ইতুর ঘর দ্বিজ ক্রুদ্ধ হয় পদাঘাতে সেই ঘট পথে ফেলে দেয় দ্বিজ যায় যাতে লই অতি ক্রোধ ভরে বরযাত্রী সহ মিলে অতীব সত্তরে পথেতে ঘটিল যাহা শুনো মন দিয়া দস্যু বেশি ইতু সব নিলে নলটিয়া দস্যু দল হেরি সবে পালায় কে কোথায় উলঙ্গ রহিল বর টোপড়ো মাথায় কদলি কারণে বর লাগিল কাঁপিতে জ্ঞান শূন্য হয়ে শেষে পড়িল মাটিতে লাঠির আঘাতে দ্বিজ পড়িল ধরায় মুখরিত স্থান যেন স্তব্ধ হয়ে যায় কন্যাকর্তা আসে দ্রুত পেয়ে সমাচার কে করিল অনুচিত ঘৃণ্য ব্যবহার বহু খুঁজি অবশেষে কদলি কাননে খুঁজিয়া পাইল বর লুকায় যেখানে কোনো মতে কন্যাদান করিল বরেরে যতেক অমঙ্গল হয় সেই রাত্রিতে উচিত না হয় এই ব্রাহ্মণের আচার ভাসিয়া তুফানে তার সোনারও সংসার অন্ন নাহি জুটে আর থাকে উপবাসে কনিষ্ঠা কন্যার গৃহে পৌঁছিল এসে বহুক্ষণ দাঁড়ে বসে ক্ষুধার উজালায় জ্ঞান হারা হয়ে শেষে পড়িল ধরায় কতক্ষণ পরে তবে জামাতারে হেরি আপন দুর্ভাগ্য কথা কহে বিস্তারি পরিচয় পেয়ে তবে জামাতা চিনিল শ্বশুরে লইয়া সাথে গৃহে প্রবেশিল পিতারে দশা হেরি কন্যা করে দুঃখ ভাবি মনে ইতু দেবী কেড়ে নেছে সুখ করায় পিতারে স্নান পূজা সমাপন পরে অন্ন ব্যঞ্জনাদি করায় ভোজন আহারাদি যথাবিধি পাইয়া ব্রাহ্মণ মতি গতি পুনরায় ফিরিয়া আসিল তখন কন্যা উপদেশে ইতু ভক্তি আসে ফিরে সে কারণে ব্রাহ্মণ ইতু পূজা করে দেখিয়া জ্যেষ্ঠা কন্যার মনেতে জাগিল ভক্তি সহকারে ইতু পূজা সে করিল কপাল ফিরিল তার ইতু দেবী বরে বহুদিন পরে সে যায় স্বামীরও ঘরে এখানে দ্বিজের মন হলো উচাটন ব্রাহ্মণী নিকটে দূত পাঠায় তখন আনন্দিতে ব্রাহ্মণী সীমা নাহি আর ফলে ফুলে ভরে ওঠে সোনারও সংসার সর্বজনে দেখে সে তা ইতু পূজা ফল অসম্ভব সম্ভব হয় ইহাতে সকল পুত্রকন্যা লয়ে দ্বিজ রয় মহানন্দে দুঃখ সব দূরে গেল ইতু আশীর্বাদে ইতু পরে দ্বিজ আর না হয় দুর্জন বিদ্যাবতী জ্ঞান লোভী হইল সুজন সুখের সাগরে পুনরায় ভাসিল সংসার সবে মিলি করি এসো ইতু পূজা সার ব্রত কথা পরে যেবা শুনে এক মনে লক্ষ্মী আশীর্বাদে সুখী হয় সেই জনে পুত্রহীনে পুত্রলভে নির্ধনেরও ধন জয় মাতা ইতু বলি করি সমাপন।